আমাদের দেশে অনেকে রয়েছে যারা ব্লগিং করতে চায়, ব্লগিং করে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায়। ব্লগিং করার জন্য সবার শুরুতেই আমাদের দরকার হয় ডোমেইন এবং হোস্টিং। আবার আমরা যারা কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী রয়েছি, আমাদের প্রজেক্টগুলো শোকেস করার জন্য, পোর্টফোলিও বানানোর জন্য ডোমেইন হোস্টিং এর দরকার পড়ে। এখন একদম শুরুতে ব্লগিং করার জন্য অথবা ডোমেইন হোস্টিং এর জন্য আলাদাভাবে একজন শিক্ষার্থীর ব্যয় করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আমি আজকে আপনাদেরকে এমন কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইট থেকে আপনি ডোমেইন হোস্টিং নিতে পারবেন একদমই ফ্রিতে, এবং এটি ট্রায়াল ভার্সন নয়, একদম আনলিমিটেড সময়ের জন্য আনলিমিটেড ডোমেইন হোস্টিং নিতে পারবেন। শুরুতে একটি কথা না বললেই নয়, যদি আপনি ফ্রি ডোমেইন নেন তাহলে কিন্তু টপ লেভেল যে ডোমেইন রয়েছে .com, .net এগুলো পাবেন না। টপ লেভেল ডোমেইন কিনতে হলে আপনাকে যেতে হবে OVZ হোস্টের ওয়েবসাইটে। সেখান থেকে আপনার ডোমেইনটি সিলেক্ট করবেন, হোস্টিং প্ল্যান সিলেক্ট করবেন, এরপর আমাদের টেক অ্যালার্ট কুপন কোড ব্যবহার করার মাধ্যমে ডিসকাউন্ট পাবেন। তারপর আপনি পেমেন্ট কনফার্ম করার পরে টপ লেভেল ডোমেইন হোস্টিং আপনার হয়ে যাবে। ফ্রি ডোমেইন হোস্টিংয়ের জন্য ফ্রিনোম ওয়েবসাইটটি সবচাইতে বেশি বিখ্যাত। এখান থেকে আপনি অনেক ডোমেইন নিতে পারবেন যার এক্সটেনশন থাকবে .tk, .gl, .ga, ইটিসি। তবে আমার পরামর্শ হচ্ছে ফ্রিনোম থেকে আপনি যখন কোনো ডোমেইন নেবেন তখন .tk এই ডোমেইনটি আপনি অ্যাভয়েড করবেন, কারণ এই ডোমেইন থেকে .ga বা অন্যান্য যে ডোমেইন রয়েছে সেগুলোর সার্ভিস ভালো পাওয়া যায়। ফ্রিডম থেকে ফ্রিতে ডোমেইন নেওয়ার জন্য প্রথমে আপনি সাইন আপ করবেন, এরপর আপনার ডোমেইনটির অ্যাভেলেবিলিটি চেক করবেন, এরপর যদি আপনার ডোমেইনটি থাকে তাহলে সেটি আপনি পারচেস করে নেবেন। এর জন্য আপনার কোনো খরচ হবে না, একদমই ফ্রিতে আপনি একটি ডোমেইন নিতে পারবেন। ফ্রিডম থেকে ডোমেইন তো নিলেন, এটি হোস্ট করবেন কোথায়? ডোমেইন নেওয়ার পর এটি হোস্ট করার জন্য আপনি 000 ওয়েব হোস্ট এই সাইটের মাধ্যমে আপনি হোস্ট করতে পারবেন আপনার ডোমেইনটি। এবং 000 ওয়েব হোস্ট কিন্তু একদমই ফ্রি একটি সাইট হোস্টের জন্য। ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য গিটহাব আরও একটি বিখ্যাত জায়গা, যেখান থেকে আপনি একদম ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। আর যদি আপনার ইউনিভার্সিটি মেইল থাকে তাহলে আপনি $100 সমমূল্যের ক্রেডিট পাবেন একদমই ফ্রিতে গিটহাব থেকে। গিটহাবে সাইন আপ করতে হবে, এরপর যে নির্ধারিত সিস্টেম রয়েছে সেগুলো ফলো করতে হবে, তারপর আপনি আপনার যেই ডকুমেন্ট রয়েছে, আপনার যে ওয়েবসাইট রয়েছে অথবা আপনার যে প্রজেক্ট রয়েছে সেগুলো হোস্ট করতে পারবেন। সেখান থেকে আপনি যে পাবলিক লিঙ্ক পাবেন সেটি আপনি অন্যদেরকে শেয়ার করতে পারবেন। তবে গিটহাবের ডোমেইনের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনার ডোমেইনের নামের সাথে গিটহাব শব্দটি উল্লেখ থাকবে, আপনি কিন্তু সাব ডোমেইন পাবেন এখানে। তবে এই ডোমেইনগুলোতেও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের জন্য সব কিছুই করতে পারবেন। আনলিমিটেড ফ্রি হোস্ট, এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে আপনার হোস্টিংটি একদম ফ্রিতে নিতে পারেন। ফ্রিনোম থেকে নেওয়া ডোমেইনটি আপনি চাইলে আনলিমিটেড ফ্রি হোস্টে হোস্ট করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো যতদিন খুশি। যদি আপনি আনলিমিটেড ফ্রি হোস্টের ওয়েবসাইট ভিজিট করেন তাহলে কিন্তু তাদের ইন ডিটেলস তথ্য পাবেন এই ওয়েবসাইটে। অনেক সময় দেখা যায় অনেক ফ্রি হোস্টিং প্রোভাইডার রয়েছে যারা এক মাস পরে বা দুই মাস পরে ট্রায়াল ভার্সন বন্ধ করে দেয় অথবা ওয়েবসাইট স্লো করে দেয়, যাতে করে আপনি তাদের প্রিমিয়াম ভার্সনে কনভার্ট করেন আপনার ওয়েবসাইটটি। কিন্তু আনলিমিটেড ফ্রি হোস্ট ওয়েবসাইটটি সার্ভিসের দিক দিয়ে অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি ভালো, সুতরাং এখান থেকে আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটটি হোস্ট করতে পারেন। ইনফিনিটি ফ্রি থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং নিতে পারেন একদম ফ্রিতে। এবং এই ওয়েবসাইটে কী কী সার্ভিস দেওয়া রয়েছে, কী কী সার্ভিস তারা আপনার ওয়েবসাইটের জন্য দিবে তা কিন্তু তাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে বলা রয়েছে। এখানে আপনি আপনার PHP ওয়েবসাইট, PHP-র যে সার্ভার রয়েছে সেগুলো সেট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে তাদের যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেখানেও যে কোনো সময় কনভার্টেড হতে পারবেন। এই ওয়েবসাইটটি হোস্টিংয়ের জন্য অনেক বেশি বিখ্যাত এবং অনেক বেশি ট্রাস্টেড। এছাড়াও ওয়েবে একটু সার্চ করলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো আপনার ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে প্রোভাইড করবে। তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে যেই ওয়েবসাইটগুলো দেখিয়েছি তাদের রেপুটেশন অনেক ভালো, তাদের মধ্যে ম্যাক্সিমাম আমি পার্সোনালি ইউজ করেছি। যখন আমি আমার ওয়েব ক্যারিয়ার শুরু করি, যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আমি এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতাম। সুতরাং আমার মনে হলো যে আমি যদি এই ওয়েবসাইটগুলো আপনাদেরকে জানাই, আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য অথবা ব্লগিং শুরু করার জন্য খুবই ভালো একটি সুযোগ তৈরি করতে পারে। যদি আপনার এমন কোনো ওয়েবসাইট জানা থাকে যারা খুবই ভালো, যাদের রেপুটেশন অনেক ভালো,
পার্সোনালি অ্যাপটি ব্যবহার করে অনেক বেশি স্যাটিসফাইড, তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। পরবর্তীতে যদি ফ্রি ডোমেইন হোস্টিংয়ের অন্য কোনো পার্ট বানানো হয় সেই ওয়েবসাইটটিকে প্রাধান্য দেওয়া হবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়।